33 শতক জায়গাতে সাধারণত 8 থেকে 10 কেজি ফিড ব্যবহার করা হয়। তো 8 থেকে 10 কেজি ফিডের পরিবর্তে যেহেতু এটা 2 কেজি বায়োগ্রিন, তো এইটা 1 কেজি সমান অন্যান্য ফিড 4 কেজি। এটা আমরা এর আগেও ভিডিওতে বলছি আমি। বায়োগ্রিন কি? বায়োগ্রিনটা হচ্ছে একটি মাল্টিভিটামিন সমৃদ্ধ খাবার, একটা ফিডও বলতে পারেন, যেহেতু এটা ফিডের পরিবর্তে ব্যবহার করা হয় সেহেতু এটা একটা ফিড। তো এটার সঙ্গে আছে হচ্ছে ইস্ট পাউডার, আছে ইউকা, আছে প্রোবায়োটিক এবং মাল্টিভিটামিন সহ বিভিন্ন কার্যকরী উপাদান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে বায়োগ্রিন নিয়ে হাজির হয়েছি এই পুকুরটাতে। তো আমার পাশে বসে আছেন উনি একজন মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসায়ী, খুবই পুরাতন। তো ওনার অভিজ্ঞতার আলোকে উনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পুকুরে ব্যবহার করে থাকেন। তো ওনাকে আমরা আজকে বায়োগ্রিন সম্পর্কে জানাবো। আপনারা জানেন যে অতি সম্প্রতি ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন মিডিয়াতে বায়োগ্রিন নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, অনেকের অনেক প্রশ্ন আসে। তো আজকে আপনাদেরকে জানাবো সেই অজানা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। তো প্রথমেই আমি আপনাদের সাথে পরিচয় করে দিই আমার আজকের মেহমানের সঙ্গে এবং চাষি ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা একটু বলেন। জি, আমি মোহাম্মদ আব্দুর রশিদ সরকার। আমি একজন মৎস্য চাষি এবং মৎস্য পোনা ব্যবসায়ী, বিক্রেতা। আমি বিভিন্ন মৎস্য পোনাও সাপ্লাই দিয়ে থাকি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনি তো পুকুরে তো সাধারণত ফিড দেন? জি, ফিড অনেক সময় বাজার থেকে কিনে দেন, আবার অনেক সময় নিজে তৈরি করে দেন বিভিন্ন উপাদান দিয়ে। তো আমি আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটার নাম হচ্ছে বায়োগ্রিন। এটা মূলত চারটা কাজ করবে। প্রথমত হচ্ছে ফিডের কাজটা করবে, দ্বিতীয়ত হচ্ছে এটাতে ইস্ট পাউডার আছে যেটা মাছের জন্য প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করবে, এরপর আছে হচ্ছে প্রোবায়োটিক যেটা মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে সহায়তা ভূমিকা পালন করবে, এতে আছে মাল্টিভিটামিন। তো মাল্টিভিটামিনটা স্বাভাবিকভাবে বুঝতেছেন যেহেতু আপনি একজন পুরাতন চাষি, যে মাছের গ্রোথ বৃদ্ধির জন্য, ওজন বৃদ্ধির জন্য, মাছের দৈহিক গঠন এর সহায়তা পালন করবে এই মাল্টিভিটামিন। তো এইটা কেন আমরা করছি এটা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন, হয়তো বা আপনারও এটা প্রশ্ন হবে যে ফিডের পরিবর্তে এটা কেন খাওয়াবে। তো আসলে বায়োগ্রিনটা কেন খাওয়াবে আমি একটু আব্দুল রশিদ ভাইকে ক্লিয়ার করবো, সেই সঙ্গে আপনাদেরকেও একটু ক্লিয়ার করতে চাই। অনেকেই যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলোই তুলে ধরতে চাই। সেটা হচ্ছে বায়োগ্রিন কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন থাকে অনেক চাষি ভাইয়ের। বায়োগ্রিনটা হচ্ছে একটি মাল্টিভিটামিন সমৃদ্ধ খাবার, এটা একটা ফিডও বলতে পারেন, যেহেতু এটা ফিডের পরিবর্তে ব্যবহার করা হয় সেহেতু এটা একটা ফিড। তো এটার সঙ্গে আছে হচ্ছে ইস্ট পাউডার, আছে ইউকা, আছে প্রোবায়োটিক এবং মাল্টিভিটামিন সহ বিভিন্ন কার্যকরী উপাদান। এবার প্রশ্ন করে থাকেন যে এই প্রোডাক্টটা কোন দেশের। তো এই প্রোডাক্টটা হচ্ছে ভিয়েতনাম, চীন এবং ইউএসএর থেকে আমদানিকৃত মেডিসিনের সমন্বয়ে বাংলাদেশে রিপ্যাকিং, অর্থাৎ এটা আমাদের বাজারজাত করা। আমরা তিন দেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে নিজেরাই বাজারজাত এবং মার্কেটিং করতেছি। তো এইটা কতটুকু প্রয়োগ করতে হবে, তো সেই বিষয়ে আমি বলবো যে এটা প্রতি বিঘাতে 2 কেজি, অর্থাৎ 33 শতক জলাশয়ে 2 কেজি ব্যবহার করলেই এক্সট্রা আপনাকে আর ফিড ব্যবহার করতে হবে না। এখন আব্দুল রশিদ ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো বা দেশবাসীকে জানাইতে চাই, 33 শতক জায়গাতে সাধারণত 8 থেকে 10 কেজি ফিড ব্যবহার করা হয়। তো 8 থেকে 10 কেজি ফিডের পরিবর্তে যেহেতু এটা 2 কেজি বায়োগ্রিন, তো এইটা 2 কেজিতে কাজ করবে কিনা এটা অনেকেই প্রশ্ন করে থাকেন। দেখেন, এইটা 1 কেজি সমান অন্যান্য ফিড 4 কেজি। এটা আমরা এর আগেও ভিডিওতে বলছি, আমি আবারও বলছি যে এটা 1 কেজি সমান 4 কেজি। সো আপনারা যদি প্রতি বিঘায় 2 কেজি দেন তাহলে 8 কেজি ফিডের কাজ করবে। তো 8 কেজি ফিডে সাধারণত যেটা থাকে 20-32% পর্যন্ত প্রোটিন থাকে। তো আমাদের এটাতে প্রোটিন লেভেল হচ্ছে 49% প্রোটিন পাবেন, এবং সেই সঙ্গে সব ধরনের মাল্টিভিটামিন থাকাতে মাছের সব ধরনের চাহিদা, পুষ্টি চাহিদা পূরণ হবে এবং মাছের গ্রোথ বৃদ্ধি হবে। এরপরেও অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা কি সকালে বা বিকালে বা তিনবেলায় দিতে হবে কিনা এরকম। তো আমি সবাইকে বলি যে এটা আপনারা দুবেলা ব্যবহার করবেন, সকালে এবং রাত্রে এটা ব্যবহার করতে পারেন। আর অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে এটা কি সব মাছের জন্য প্রযোজ্য কিনা। জি হ্যাঁ, এটা রেনু পোনা থেকে শুরু করে
জাহানি পোনা রেনু পোনা যে কোনো মাছের জন্য, বড় মাছ যাদের পুকুরে 35 কেজি ওজনের মাছ আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা ব্যবহার করলে অনেকেই প্রশ্ন করেন যে চুন, জিওলাইট, ইউকা বা অন্যান্য মেডিসিন ইউজ করা লাগবে কিনা। যদি এটা নিয়মিত আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে শুধুমাত্র মাসে একবার জীবাণুনাশক ব্যবহার করবেন এবং সপ্তাহে 1 থেকে 2 দিন এক্সট্রা খোল ব্যবহার করবেন। এক্সট্রা আপনারা আর কোনো কিছু ব্যবহার করতে হবে না, এটা ব্যবহার করলে আপনি সব ধরনের চাহিদা পূরণ হয়ে যাবে। এরপরেও যদি অনেকেই মনে করেন যে না ঠিক আছে এটা আমি পরিমাণে প্রতিদিন 2 কেজি না দেওয়া হয়তো বা পরিমাণে কম দিতে চাই, যে 1 কেজি দিলাম আর বাকি টুকু আমি অন্যান্য খাবার দিলাম, যেমন বানানো খাবার হতে পারে, বাজার থেকে কিনা ফিড হতে পারে, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। এটা যদি ব্যবহার করে মোটামুটি অনেকটা তো আপনার আর্থিকভাবে আমরা সাশ্রয় হবে। সাশ্রয় জি, আমি সেই বিষয়ে একটু বলতে চাই। মোটামুটি কতদিন পর পর আমাদেরকে ব্যবহার করতে হবে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এটা ব্যবহার কেন করবেন, কারণ এটা তো আসলে অনেক দাম, এটা প্রতি কেজির মূল্য হচ্ছে 200 টাকা, যারা পরিমাণে বেশি নিবে তাদের জন্য রেট হচ্ছে 160 টাকা। অর্থাৎ আমি একটু আরও সহজ করে বলি, 5 কেজির দাম 1000 টাকা, 11 কেজির দাম 2000 টাকা, 22 কেজির দাম 4000 টাকা এবং 45 কেজির দাম হচ্ছে 8000 টাকা, 100 কেজির দাম 16000 টাকা। তো যারা 100 কেজি নেবেন তাদের দাম পড়লো 160 টাকা কেজি। তো 160 টাকা কেজি নিলে আপনার কি পড়তা, এটা একটা প্রশ্ন। 160 টাকা কেজি কেন আমি বেশি করে নেব তাহলে আমাকে একটু, তো 160 টাকা কেজি কিনলে আপনার পড়তা হচ্ছে এই জন্যই যে এইটা যেহেতু 1 কেজি সমান 4 কেজি ফিড, তো বাজারের 4 কেজি ফিডের দাম সাধারণত 300 টাকা। তো যেহেতু 75 টাকা কেজি ফিড, ভালো মানের যদি আপনি 32-33% প্রোটিনের খাবার যদি নেন সেক্ষেত্রে 75 টাকা রেট। তো সেক্ষেত্রে আপনি 300 টাকার ফিডের চাহিদা পূরণ করতেছেন মাত্র 160 টাকায়, তাহলে আপনি কিন্তু কস্টিংটা অনেকটাই কমে গেল। এখন এটার সঙ্গে যেহেতু বলা আছে যে 1 কেজি বায়োগ্রেনের সঙ্গে ন্যূনতম 200 থেকে 300 গ্রামের চিটাগুড় বা আমরা যেটাকে এই পুকুরের লালি বলে থাকি বা আমরা অনেকে অনেকে আখের লালি বলে থাকি, অনেকে অনেক নামে কিন্তু চিনি, তবে আমাদের এখানে চিটাগুড় নামে এটা বেশি প্রসিদ্ধ। তো অথবা আপনারা লাল চিনি ব্যবহার করতে পারেন 200 গ্রাম প্রতি কেজির সাথে লাল চিনি। তো সব মিলে এটার কস্টিং হবে, যদি আপনার লাল চিনি অথবা গুড় যদি দেন তাহলে সাধারণত 1 কেজির সাথে যদি 200 গ্রাম গুড় বা 300 গ্রাম যদি গুড় ইউজ করেন তাহলে ওখানে দাম আরও 20 টাকা প্লাস করতে হয়, তাহলে 160 আর হচ্ছে 20 টাকা, 180 টাকা। তো 180 টাকা সমান যেহেতু 4 কেজি খাবার, সো এটার দাম আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 45 টাকা কেজি হয়। তো এটা কিন্তু 45 টাকা কেজি পড়তেছে, যেখানে আপনার অন্যান্য ফিড লাগতেছে 75 টাকা বা 70 টাকা কেজি। তো এখানে কিন্তু প্রায় 40% সেভ মানে দামের দিক থেকে। এছাড়াও আর একটা বিষয় হচ্ছে এটা দিলে পানিতে জোপ্লান্টন ফাইটোপ্লান্টন হবে, যার ফলে পুকুরে খাবার তৈরি হবে। তাহলে কী হলো, সেখানেও কিন্তু আপনি 35-40% খাবার সেভ হচ্ছে পুকুরে, এবং পুকুরের পানির কালারটা খুবই সুন্দর হবে, গ্রিন হবে। যেমন আমাদের এই পুকুরের কালারটা গ্রিন আপনারা দেখছেন, যে ইতিমধ্যে আমরা এটাতে প্রয়োগ করছি, এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই হলো বিষয়। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে করতে পারেন, আমি এক নজরে এটার উপকারিতা। কোথায় পাবো? আচ্ছা, সুন্দর প্রশ্ন। বায়োগ্রিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি এসে নিতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করার জন্য আপনাকে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে আপনি কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্টটা নেবেন। তো এটা কোনো সমস্যা না, এভাবে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্টটা দিব। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু, আব্দুল রশিদ ভাই আপনাকে এবং যারা আমার এই আজকের ভিডিও দেখছেন তাদেরকে একটু জানাইতে চাই। আমি এক নজর একটু বলি যে বায়োগ্রিনের উপকারিতা। বায়োগ্রিন মূলত মাল্টিভিটামিন সমৃদ্ধ একটি ফিড বা খাবার। তো এটার উপকারিতা হচ্ছে বায়োগ্রিন ব্যবহারে পুকুরে পানিতে ফাইটোপ্লান্টন এবং জোপ্লান্টন তৈরিতে সহযোগিতা করবে, পানিতে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে ফলে পুকুরে মাছ ভাসবে না, মাছের মৃত্যুর হার রোধ করবে, মাছের মৃত্যুর হার কমাবে, রেনু ও ধানি পোনা মাছের পুকুরে প্রয়োগ করা যাবে, কোনো সমস্যা নাই। বায়োগ্রিন প্রয়োগে মাছের দৈহিক ওজন বৃদ্ধি হবে অনায়াসে, নো টেনশন, আপনাকে এক্সট্রা গ্রোথ প্রমোটার ব্যবহার করতে হবে না। এটা ব্যবহার বিধি, প্রতি 33 শতকে অর্থাৎ 1 বিঘার পুকুরে 2 কেজি ব্যবহার করবেন, একটি ড্রামে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনারা ভিজিয়ে রাখতে পারবেন। তবে আমি সবাইকে সাজেশন করি 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে এটা ব্যবহার করার জন্য। এটার সঙ্গে গুড় বা মোলাসেস বা চিনি যুক্ত করলে ভালো হয়,
যদি কোনো কারণে না করতে পারেন কোনো সমস্যা নাই। এখন এটা ব্যবহারের একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে বৃষ্টির সময় এটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনার আবহাওয়া যদি মেঘলা হয় তখন এটা আমরা ব্যবহার করব, পর্যাপ্ত যদি বৃষ্টি হয় তখন আপনি বায়োগ্রিন ব্যবহার করবেন না, ইভেন আপনি কোনো ফিডও ব্যবহার করবেন না। তাহলে আপনি পুকুর স্ট্যান্ডার্ড থাকবে, ভালো থাকবে। এটা মোটামুটি আমরা কতদিন পর পর ব্যবহার করব, আমরা মোটামুটি কয়েকদিন পর পর এটা এটা সম্ভব হলে আপনি প্রতিদিন ব্যবহার করবেন, যদি প্রতিদিন পসিবল না হয় সেক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে উত্তম ফলাফল পাবেন। আমরা ব্যবহার করব, জি জি, তাহলে আপনি উত্তম ফলাফল পাবেন। ভালো লাগলো। তো দর্শক, আমি সবার উদ্দেশ্যে আবারও একটু প্রাইসটা বলতেছি। প্রতি কেজির মূল্য 220 টাকা, 5 কেজির দাম 1000 টাকা, 10 কেজির সঙ্গে 1 কেজি ফ্রি, অর্থাৎ 11 কেজির দাম 2000 টাকা, 22 কেজির দাম 4000 টাকা, 45 কেজির দাম 8000 টাকা, 100 কেজির দাম 16000 টাকা। তো আমরা যত বেশি নিব তত আমরা রেটটা কম, অনেকটাই মানে দাম কম পাবো আর কি। তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেডে, আমাদের অফিস টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ, নাটোর, প্রচুর হোটেল সংলগ্ন, নাটোর সদর, নাটোর। আল্লাহ হাফেজ।